সো গুড মর্নিং, আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমি ভালো আছি। তো চলো আজকে সকালে শুরু করা যাক। সকালে শুরুতে আজকে লাইট নেই, ভোরের দিকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আর দেখিয়ে দিই তোমাদেরকে। তো বাইরের রসুনটা দেখতেই পাচ্ছ ভেজা ভেজা আছে, আর কোথাও কোথাও জলও জমে আছে। তো খুব একটা বৃষ্টি হয়নি। সেরকম বৃষ্টিও হয়নি, কারণ হালকা নর্মালি বৃষ্টি হয়েছে। তো চলো দেখি মা কী করছে আর ব্রেকফাস্টটা সেরে ফেলি। তো এটা আমার ব্রেকফাস্ট, তোমরা জানো আমি প্রতিদিন সকালে এটাই খাই, আর মা কী বানিয়েছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো এখানে বানিয়েছে সেমাই, সেমাইটা আমার খুবই ভালো লাগে। আর এখানে ফুলকো ফুলকো লুচি অনেকক্ষণ আগে বেনে বানিয়েছে, তো লুচিগুলো চুষে গেছে। আর একটা জিনিস বানিয়েছে চলো সেটা দেখাই। তো এখানে বানিয়েছে এটা হলো চালের যে খোদটা থাকে সেই খোদ ভাজা, এটাও খেতে খুব টেস্টি লাগে। তো একটু আগে বানিয়েছে, ধোঁয়া উঠছে এখন, তো এটাও খাওয়া হবে। তো এই খুদ ভাজাটাই এখন খাবো। তো লুচি আর সেমাইটা সেটা পরে খাবো, এখানে মা খাচ্ছে আর এটা আমি এখন খাওয়া শুরু করিনি, খেতে বসেছি। তো খাওয়াটা সেরে ফেলি। তো সকালবেলা খাওয়া হয়ে গেছে আর এখানে মা তরকারি কাটছে। আর এটা হলো শাক, তো আমি যাই শাকগুলো ধুয়ে নিয়ে আসি। আমি স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি, তো চলো দেখি মা কি রান্না করেছে তোমাদেরকে দেখিয়ে দিই। তো আমি এখানে খেতেও বসে গেছি, তো তোমাদেরকে এখন দেখিয়ে দিই মা কি রান্না করেছে। এখানে ভাত আছে আর এখানে শাক আছে আর শুকনো ডাল আছে, আর এটা হাঁসের ডিম, আর ওই পাশটাই আছে পাঁপড় ভাজা, আলুর পাঁপড় যেটা মা দিয়েছিল সেই পাঁপড় ভাজা। আর মা এখানে খাওয়া শুরু করে দিয়েছে, তো আমিও খাওয়াটা সেরে ফেলি তাড়াতাড়ি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। সারতে সারতে আজকে অনেকটাই লেট হয়ে গেছিলো, কারণ কাজ করছিলাম একটা। তো কী কাজ করছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলে কাজ সেরে এখন পুজো টুজো করে এখন একটু ফ্রি, তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী করেছি। তো এই কাজটা করছি, আমাদের বারান্দাটা একটু চড়া করা হবে, তোমরা দেখতে পাচ্ছ এতটুকু মাটি দেওয়া আছে। আর ওই পাশটাই ওয়াল উঠিয়েছি, তো একটা ছোটো ওয়াল আছে আর একটা বড় ওয়াল আছে। ছোটো ওয়ালটাতে আমি আমার ফুলের টপ টপ এসব বসাবো, এই জন্য ছোটো করছি, এটা পাশটা হয়ে গেছে। আর এই যে একটা বড় ওয়াল আছে আর এই পাশটা আমার গার্ডেন আছে, তো সেটা তোমাদেরকে দিনের বেলায় দেখাবো। তো এই কাজটাই করেছি আজকে। এখন আমি এটা খাচ্ছি, প্রাণ পটেটো ক্র্যাকার, এটা খুবই টেস্টি খেতে, তোমরাও ট্রাই করবে, তো খেয়ে দেখো। আজকের ভিডিওটা এই পর্যন্ত, যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। টাটা, গুড নাইট, সুইট ড্রিম।